রোল নাম্বার 5 প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার কি করছিলি এতক্ষণ না কিছু কইনি স্যার এই ভিডিওটা স্পেশালি স্যান্ডি আদি আর কেশব রত্না আর কে ছিল গোরাঙ্গ সুব্রত দেখ আমরা কোথায় দাঁড়িয়ে আছি দেখ কোথায় দাঁড়িয়ে আছি স্কুল চালু হয়ে গেছে তাড়াতাড়ি আয় নালে নতুন স্যার বহুত মারবে মান্ডি স্যার ডান্টা নিয়ে খুঁজছে তোদের ও দেখ ছোটুকে বড়ি মার মেরেছে ছোটু পুরো তো তোর জন্য বেটা তোর বোতাম ছিঁড়ে গেছিল কোন রকমে তুই বেটা আমাকে ওই বর্মন স্যারের হাতে মার খাইয়েছিলিস বেটা মনে আছে রে বেটা আশিস এখনই দেখলাম বাথরুমে ওখান দিয়ে ভাগছিল আশিস ওখান দিয়ে ভাগলো আমি ওকে কত ডাকলাম ও আর শুনলই না আর ওই রত্নাকে দেখলাম ওখানে দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে জয় মা কালী রত্না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাইরে ওখানে আয় দেখে যা সবাই সে গরুর রিসেপ্টরে এখনো মিললো না রত্না কি আর বলবো তোকে আর টিফিন হলে কারো বাড়ি চল গিয়ে ভাত টাত খেয়ে চলে আসি সুব্রত সুব্রত শালা আছে না আছে সুব্রত দেখে নিস তাহলে দেখ তোদের আবার মানে ওই 20 ইয়ার্স ব্যাকের অবস্থা 20 ইয়ার্স না আরো বেশি আছে প্রায় 20-25 বছর হিসাবটা তোরা সাল তোরা গুনে নিস ব্যাকে চলে আয় এনজয় কর আজই এসেছিলাম দেখা হলো ছোটুর সাথে কেশবের সাথে দেখা হয়েছে কিন্তু কেশবকে ফোন করলাম ও ফোন সুইচ অফ পাইনি স্কুলের সেই পুরনো বোর্ডটা এখনো বোর্ডের জায়গাতেই আছে মনে হচ্ছে যেন স্যার পড়াচ্ছে আমি আমাকে পানিশমেন্ট দিয়েছে আমি বাইরে দাঁড়িয়ে আছি এটাই ছিল আমাদের সিন মানে আমরা স্কুলে এসেছি আসতে হয় এসেছি ব্যাগ নিয়ে এসেছি ড্রেস পরে এসেছি তারপরে কী করতে হয় খেলার মুডে খেলবো তো আমরা তো কখন ছুটি হবে খেলতে যাব আমার পিছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের পড়াশোনার ছাত্র জীবনের ফার্স্ট হাতে খড়ি এই সেই স্কুল আমাদের সেই পুরনো এমপি স্কুল জাস্ট আমার পেছনে আছে এখন যদি এটা স্কুল নয় এটা রেলের কোনো একটা অফিস বা রুম টাইপের কিছু করে দেওয়া হয়েছে আমাদের এই ছোট্ট স্কুলের এই আশপাশে যে ছোট্ট যেটুকু দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডটা এটুকুই আমাদের খেলার প্রথম আঙিনা ছিল এখান থেকেই আমরা স্কুলের পথ চলা আরম্ভ করেছি তো খুব ভালো লাগলো 20 বছর পর আবার আমার সেই পুরনো স্কুলের সামনে দাঁড়িয়ে আছি মানে আমি নিজেকে নিজে ফিল করছি যে আমি এখানে একটা ছাত্র হিসেবেই এখনও মনে হচ্ছে যেন সেই পিঠে ব্যাগ নিয়ে মানে স্কুলেই এসেছি প্রাইমারি স্কুলের পড়া শেষ করে ফেললাম তারপরে আমরা গেলাম হাই স্কুলের দিকে সরি আমাদের এখানে মিডিল স্কুল চলে মিডিলের পরে হাই চলুন এগিয়ে যাই আজকে থেকে জাস্ট 20 বছর পিছিয়ে গেলাম কিন্তু সেই পিঠে ব্যাগ এখনো আছে এখনকার ব্যাগ আর বইয়ের ব্যাগ নয় এখনকার ব্যাগ হচ্ছে ভিডিও শ্যুট করার ব্যাগ আমি আমার স্কুলে আজকে থেকে 20 বছর পর আবার এলাম আমার স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখাবো হ্যালো ইউটিউব কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক অ্যাগেন আজকে আমি আমার স্কুলে সেই পুরনো স্কুলে আবার চলে এসেছি মনে হচ্ছে যেন আবার সেই পুরনো সেই 20 বছর আগে আমি ফিরে এসেছি তো আমি এখন আছি গোমোতে এটা অ্যাকচুয়ালি ধানবাদ জেলা ঝাড়খণ্ড স্টেটের ধানবাদ জেলার মধ্যে পড়ে তো আমার এক পুরনো বন্ধু এর নাম হচ্ছে তন্ময় দত্ত ওকে পেয়ে গেলাম তো ওকেও আমি সঙ্গে নিয়ে এলাম যে চ আবার 20 বছরে একটু ব্যাকে চলে যাই আচ্ছা ওর ডাকনাম ছোটু তো ছোটু ভাবতো যে আবার সেই স্কুলে যাচ্ছি সকাল 10টা বাজছে কেমন লাগছে বন্ধুরা সেই দিন তো আর ফেরে কোনোদিনও ফেরত পাবো না কিন্তু সেইটাকে আরও রিমাইন্ড করার জন্য আমরা একটু নিজের মেমোরিটাকে স্ট্রং করার জন্য যে আমরা পুরনো দিনে যাই ফিরে যাই এই জন্য আমরা নিজের যে স্কুলে যেখান থেকে আমরা ভালো শিক্ষা নিয়ে আজকে একটা ভালো জায়গাতে সবাই আছি তো থ্যাংকস টু টিচার্স ঠিক আছে এখানকার টিচার্সের জন্য তো আসুন আমরা আজকে দেখি যে ওই পরিবেশে একটা চার্চ আছে ওই সবথেকে প্রথমে বলি যে ওই চার্চের ঠিক ওই যে গেটটা আছে না দেখুন দেখা যাচ্ছে যে আমি ওখানে বসে আছি সেই ছোট ব্যাগ নিয়ে সাদা জামা ব্লু প্যান্ট মনে হচ্ছে যেন আমি বসে আছি ওই যে দেখা যাচ্ছে যে এই মাঠটা আমার পেছনে
মনে হচ্ছে যেন আমরা খেলছি আবার, সেই ফুটবল নিয়ে বেরিয়ে পড়েছি। দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা, এটা একটা পুরনো দিনের মানে ফিরে পাওয়া আরেকটা, মানে বন্ধুদের সাথে তো দেখা সবার সাথে তো হয় না, কারণ সবাই যে যার মতো কাজকর্মে লেগে গেছে, কেউ চাকরি করছে, কেউ বিজনেস করছে, কিন্তু মানে একটা পুরনো দিনে আবার সেই মানে টাইম লাইন থাকলে, টাইম মেশিন থাকলে হয়তো আমরা যেতে পারতাম না, কিন্তু এটা আর পসিবল না। চলো ছুটি হয়ে গেল। এই যে বন্ধুরা দেখুন, এই ঘন্টির আওয়াজের জন্য আমরা কত না ইয়ে করেছি। এই ঘন্টিটা হচ্ছে মানে এখন খুব ভালো লাগছে এই ঘন্টিটা দেখে, কিন্তু মানে এই ঘন্টিটা ছিল স্কুলে আসার সময় খুব বাজে জিনিস, যে স্কুল স্টার্ট হয়ে গেছে, কিন্তু যখন ছুটি হচ্ছে তখনকার সবথেকে ভালো জিনিস ছিল এই ঘন্টিটা। হ্যাঁ, ওই সেই দৌড় দিয়ে পালানো, হ্যাঁ আজকেও দাঁড়িয়ে আছে, আজকেও ঘন্টাটা সেইভাবেই রয়েছে, একটা পুরনো দিনের স্মৃতি। এই গাছটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই গাছটার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা মানে হিন্দিতে অ্যাকচুয়ালি, এটা তো ঝাড়খণ্ড, এখানে হিন্দিতে এটাকে জলেবি গাছ বলে। হ্যাঁ, এটার তলায় আমরা কত টিফিন খেয়েছি, এটার একটা ফল হয়, এই ফলটাও খেতাম। দেখ না, কুড়িয়ে যদি পাস দু একটা ফল, ফলটা তো আর পাওয়া যাবে না মনে হয়, নাকি এখন তো সিজন নয়। বন্ধুরা এই যে আপনি দেখছেন এই সিমেন্টের বানানো যে বেঞ্চটা আছে, এটাতে অ্যাকচুয়ালি বসার যে প্রসেস সেটা এরকম, ঠিক আছে, কিন্তু আমরা সত্যি বলছি এই যে এত বান্দরামি করে আমরা এই জিনিসটাকে এখানে এরম করে বসতাম, যেখানে আমাদের এই ব্যাক স্পেস রাখার জায়গা সেখানে আমরা পা রাখছি, মানে কতটা বান্দর আমরা ভাবতে পারব, কতটা ছিলাম, কিন্তু রিয়েলি আমরা মিস করি সেই দিনগুলোকে। আচ্ছা সত্যি কথা বলতো, মনে হচ্ছে না যে আবার স্কুলটা খুলুক? হ্যাঁ, এটা মনে হচ্ছে না, পয়সা ইনকাম করবো, খাবো, এই জিনিসটা তখন ছিলই না, তখন ছিল যে স্কুলে যাব, খেলবো, মানে স্কুল একটা পড়ার জিনিস সেটা ভেবে আসতাম না, চল স্কুলে চল খেলতে যাব, মানে ক্লাস করলাম, করার পর কখন ছুটি হবে, খেলতে যাব, এই চল না ব্যাট বল নিয়ে যাব, বেরিয়ে পড়লাম। আমাদের গেম টিচার যদি এখন সে নেই, যদি আই থিঙ্ক আছে, উনি বেঁচে আছেন, মারা গেছে, মানে গেম টিচার আমাদের ছিল লাস্ট পিরিয়ডে খেলা প্রত্যেক দিন, মানে এভরিডে আমাদের শুধু খেলতে যাব, এইভাবে স্কুলে আসতাম, যা স্কুলে তো আসতাম, পড়তাম কম বেশি, যাই হোক খেলতেও আসতাম। ক্লাসরুম ছিল, কিন্তু ক্লাসরুম থাকলেও গরমের সিজনে আমাদের ম্যাক্সিমাম টাইমে বাইরেই পড়াশোনা হতো, ফুল ক্লাস এখানে গাছের তলায় আমরা বসে পড়তাম, মানে আমাদের টিচাররা ম্যাডামরা এখানেই আমাদেরকে ক্লাস নেওয়া হতো, রুমেও হতো, রুম ছিল, রুম যা এখন আপনারা দেখতে পাচ্ছেন সবই ক্লাসরুম, সেটাই ছিল যেটা তখন ছিল, আজকেও আছে, তো তবুও কি ম্যাডামরা বলতো বা স্যাররা বলতেন যে নিচে বাইরেই বসা হোক, বাইরেই বসতাম, তো এটাও একটা মানে পুরনো স্মৃতি, সেই জায়গাটা এখন সিমেন্টিং করা হয়ে গেছে। আমাদের এই যে বিশাল কম্পাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় এরিয়া নিয়ে পুরো চারিদিক দিয়ে বাউন্ডারি করা আছে, তো এই একই কম্পাউন্ডের মধ্যে আমাদের তিনটে স্কুল ছিল, প্রাইমারি সেকশন, এখানে মিডিল সেকশন হোক একটা হয়, মানে 6-7টা হচ্ছে মিডিল, 1-5 হচ্ছে প্রাইমারি, অ্যান্ড একদম যেটা টপ মোস্ট সবথেকে আমাদের মানে মেমোরেবল ডে ছিল সেটা হচ্ছে আমাদের হাই স্কুল। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের হাই স্কুল, এখন আমরা হাই স্কুলের দিকেই যাচ্ছি, এটাই আমাদের সবথেকে মজার জিনিস। সবই আলাদা আলাদা রুম ছিল, তখন তো কাঠের দরজা ছিল, এখন সব লোহার দরজা করে দিয়েছে, তখন শুধু কাঠের দরজা, জানলা দরজা সব,
এখান থেকে আমাদের সব থেকে ভালো একটা যেটা সেটা হলো বুলগারিয়া, যার নাম ছিল বুলগারিয়া। বুলগারিয়া বলার মিনিং হচ্ছে যে পুরো ক্লাসরুমটাই একদম রাউন্ড ছিল, সার্কেল, হাফ সার্কেল, ঠিক আছে, যেখানে মিডিলে টিচার বসতেন আর একের পর এক রো উপর করে বসতে গিয়ে পুরো যেমন গ্যালারি হয়, গ্যালারি সিনেমা হলে যেরকম থাকে, পুরো সিনেমা হলের মতন হাফ সার্কেল, সেরকম ক্লাসরুম ছিল। এটা আমাদের পুরো স্কুলের সব থেকে বড় ফেমাস জায়গা, যেটাকে বলা হতো বুলগারিয়া। কিন্তু আমরা ব্যাড লাক, ওখানে লেখা আছে বেস্ট বেস্ট অফ লাক, কিন্তু আমরা ব্যাড লাক যে এখানে তালা ঝুলছে, আমরা ভেতরটা দেখাতে পারবো না। যাই হোক, ভেতরটা দেখতে পারলাম না, তার জন্য বেশি আফসোস হবে না। যদি স্কুলে এন্ট্রি না করতে পারতাম তাহলে বেশি আফসোস হতো। স্কুলে মেন গেটে এখন দেখছি তালা লাগানো আছে, কারণ কেয়ারটেকার আছে। স্কুল তো এখন লকডাউন চলছে, স্কুলে লকডাউন না মানে লকডাউনের পর থেকে এখনও স্কুল স্টার্টই হয়নি। তো চারিদিকে দেখতে পাচ্ছেন আগাছা জন্মে গেছে, বড় বড় ঘাস হয়ে গেছে কবে থেকে। এটা ছিল একটা মাঠ, আমাদের খেলার মাঠ, যেটা এখন মনে হচ্ছে যেন কি ঘাসে পুরো। ওইদিকে আবার গ্রেভইয়ার্ড আছে, মানে এটা অ্যাকচুয়ালি খ্রিস্টান স্কুল, তো তো ওখানে গ্রেভইয়ার্ড আছে, ওটা আলাদা করে সেপারেট করা আছে, কিন্তু এখান থেকে এখন যাওয়া পসিবল না, এত উঁচু উঁচু বড় বড় ঘাস হয়ে গেছে। আমার বন্ধু যে অডিটোরিয়ামের কথাটা বলছিল, মানে সিনেমা হলের মতো যেটা দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনটা, ভেতরে তো ঢুকতে পারছি না, ভেতরে গেলেও মানে ওখানে নিশ্চয়ই তালাই পাবো আমরা। ওইটাই সেই অডিটোরিয়ামটা যেটা আমাদের স্কুলের সব থেকে ফেমাস জায়গা ছিল, মানে স্যার এক জায়গায় বসে থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখতে পেতেন, এমন একটা অডিটোরিয়াম টাইপ ছিল। আমাদের সব থেকে মজার জায়গা ওটাই ছিল। চল না একবার যাবি, যাওয়া যাবে না, না যাবে না, যাওয়া যেত হয়তো স্কুল খোলা থাকলে, দাঁড়া তবে হয়তো যাওয়া যেত। হ্যাঁ বল, স্কুল খোলা থাকলে যাওয়া যেত, এখন আর স্কুল খোল, ছবছর ছমাস ধরে বন্ধ আছে। হাঁটতে হাঁটতে জুতোর মধ্যে এটা আটকে গেল, এই জিনিসটা চেনেন বন্ধুরা? এটাকে কি বলে, কি নাম বলে জানি না, কিন্তু খুব চেনা শোনা জিনিস। এটা আমাদের স্কুলে আগাছার মধ্যে জন্মায়। এটা আগে কি করতাম, বদমাশি করতাম, এরকম নিয়ে এরকম মেরে দিতাম, কারো চুলে, কারো জামাতে, কারো প্যান্টে এটা আটকে থাকতো। জানলা থেকে যতটা দেখা যায় এটা আমাদের ল্যাবরেটরি রুম ছিল, কিন্তু আজকে আসবাবপত্রে পুরো ভেঙে চুরে গেছে। তো এন্ড অফ দ্য ভিডিও, কেমন লাগলো স্কুলে এসে? সত্যি এটা বলার কোনো মানে দরকারই নেই যে কেরম লাগলো, মানে এটা যে স্মৃতি এত আমাদের জুড়িয়ে আছে, মানে আবার রিমাইন্ড করে দিলাম আমরা এটাকে, সত্যি খুবই ভালো লাগছে। মানে সেই দিনগুলো তো আর ফেরানো যেতে পারে না, কিন্তু মনে করে খুবই ভালো লাগছে যে আমরা এই পরিবেশে ছিলাম, এই পরিবেশে আমরা শিক্ষা অর্জন করে আজকে আমরা একটা জায়গায় আছি সবাই। আর থ্যাংকস টু অল অফ আওয়ার টিচার্স। আচ্ছা এক কাজ কর, ছেলেপেলেকে বল ব্যাট বল বের করতে, চ আমরা খেলি। আপনারা ততক্ষণ ভিডিওটা এনজয় করুন, তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আমার ঝাড়খণ্ডের সিরিজটা এখন চলছে, চলবে, দেখতে থাকুন। নতুন যদি ভিডিওটা কেউ দেখছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ততক্ষণের জন্য টাটা।